2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল পাকিস্তান, অথচ এবছর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানের এমন বিদায়ে খারাপ লাগছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে, আশা করি তারা পরের বার ভালো করবে, শহীদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা পথ দেখাবেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ক্রিকেটের নবাগত দলটিকে 159 রানের লক্ষ্য দেয়। পরে ব্যাট করতে নেমে সেই ম্যাচ যুক্তরাষ্ট্র টাই করলে গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে এবারের বিশ্বকাপের সহ আয়োজক দেশটির কাছে হেরে যায় পাকিস্তানিরা। পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। সেই ম্যাচটিতেও প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা, তবে শেষ পর্যন্ত হেরে যায় 6 রানে। দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পায় বাবর আজমের দল। এই জয়ের পর সুপার এইটের আশা কিছুটা জেগে থাকলেও যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।